एक्स्ट्रा टाइम। इससे समझाओ, विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। SRMB TMT चैंपियंस की पसंद। এবারে দল বদলের বাজারে অন্যতম বড় চমক দেখিয়েছিল এস সি ইস্ট বেঙ্গল, যখন তারা এটিকে মোহনবাগানের তারকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে এক বছরের চুক্তিতে তুলে নেয়। এক নতুন চ্যালেঞ্জ নিয়ে লালুদের সংসারে হাজির হয়েছেন ISL জয়ী এবং গত মরশুমের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষক। এবার এ নিয়ে মুখ খুললেন অরিন্দম। দু ঘন্টায় ডেলিভারি, সুস্থ হন তাড়াতাড়ি, কোনো ওষুধ আর করবেন না মিস। Apollo 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টায়। এদিকে মোহনবাগান ছাড়া এসসি ইস্ট বেঙ্গলের নতুন চ্যালেঞ্জ অবশ্যই কলকাতা ডার্বি। সব নিয়েই এবার খোলামেলা অরিন্দম। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি যা জানালেন কি কারণে এটিকে মোহনবাগান ছাড়লেন তা নিয়েও বক্তব্য রাখলেন। বলছেন, আমি যখন এটিকেতে যোগ দিই ওরা ভালো খেলতে পারছিল না, কিন্তু আমি চেয়েছিলাম ওদের সাথে ট্রফি জিততে এবং আমি ভাগ্যবান ছিলাম যে আমরা দল হিসেবে ভালো করেছি ট্রফি জেতার জন্য। কিন্তু গত বছর গোল্ডেন গ্লাভ জিতলেও ফাইনাল জিততে পারেনি, আমি আবারও নতুন চ্যালেঞ্জের খোঁজ করছিলাম, কারণ আমি নতুন জায়গায় এই একই জিনিস ঘটাতে চেয়েছি। সম্ভবত সেই কারণেই আমি এটিকে মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবের জন্য চেষ্টা করি। এটিকে মোহনবাগানের মতো তারকা খচিত দল থেকে এবার এসসি ইস্ট বেঙ্গল অরিন্দম, যারা একেবারে নতুন ধাঁচে নিজেদের তৈরি করছে, কেন দল পরিবর্তন এবং কি কোনো বাড়তি চাপ নিচ্ছেন? অরিন্দম বলছেন, আমি এই জায়গায় এতদিন ধরে রয়ে বুঝেছি যে ফলাফলকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে যেতে হবে। আপনি কি পাচ্ছেন, জিতছেন না হারছেন, আপনি কাজ করে যাবেন এবং নিজেকে এগোতে থাকবেন, তো এতে সমস্যার কিছু নেই। ভালো কাজ করলে প্রত্যাশা আসে এবং সেটাই আমরা ক্রীড়াবিদ হিসেবে চাই, আর সেই প্রত্যাশা রয়েছে। কিন্তু একজন ক্রীড়াবিদ ও গোলকিপার হিসেবে তা আমাকে উন্নতিতে সাহায্য করবে। নতুন খেলোয়াড়, নতুন কোচ, সব মিলিয়ে একেবারে নতুন সংসারে ইস্ট বেঙ্গল। অরিন্দম বলছেন, আমার মনে হয় এতদূর অবধি যা বুঝেছি দলের একতাই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিটা বিভাগে ভালো খেলোয়াড় রয়েছে আর তারা ক্ষুধার্ত। কখনো আপনার ভালো খেলোয়াড় থাকে কিন্তু ওরা খুব বেশি প্রয়াস করতে চায় না, কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের সেই ব্যাপারই নেই। আমরা দল হিসাবে একসঙ্গে কাজ করছি এবং দলই আমাদের সবচেয়ে বড় শক্তি। কলকাতা ডার্বি প্রসঙ্গে বলছেন, সত্যি বলতে আমি ডার্বি নিয়ে অত ভাবি না, আমি প্রথম ম্যাচ নিয়ে ভাবছি এবং 3 পয়েন্টও ক্লিন শিটে শুরু করতে চাইছি। অবশ্যই আমি জানি কোচ হিসাবে হাবাস কতটা ভালো এবং কতটা শক্তিশালী তাদের দল। আমরা সকলেই জানি এটি একটি খুব ছোট লিগ, কেবল 20টি ম্যাচ, তাই আমরা সেদিকেই নজর দেবো এবং এক এক করে ম্যাচ ধরে চলবো। কিন্তু আমরা বিশ্বাস করি যে এটি কোচের তরফ থেকে আসবে, আমার পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারলে ফলাফল ভালো হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।